ষোলোই ডিসেম্বর রোজ সোমবার এই সংগঠনের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন আশ্রয় কেন্দ্র ও পৌরসভার বিভিন্ন পয়েন্টে খেটে খাওয়া মানুষের হাতে খাবার তুলে দেন নো প্রবলেম নামের এই সংগঠনের সদস্যদের সাথে কথা বললে জানা যায় তারা ২৫০ জনের হাতে খাবার তুলে দেন সংগঠনের সদস্যরা আরও বলেন যে আমাদের মূল লক্ষ্য হচ্ছে হত দরিদ্র ও সুবিধা বঞ্চিত শিশুদের প্রতি যে কোনো বিপদ আপদে ছুটে যাওয়া ওই পরিবারগুলোর পাশে দাঁড়ানো এছাড়াও বিভিন্ন সময় এ সংগঠনের সদস্যদের দেখা যায় সামাজিক কর্মকাণ্ডে যুক্ত হতে এবং মহাবিপদ সংকেত বুলবুলের সময় ছিল এই সংগঠনের সদস্যদের ব্যাপক ভূমিকা এ সংগঠনের কর্মী ও নেতৃবৃন্দরা একাত্তর বাংলা টিভির মাধ্যমে জেলার সকলের কাছে এই সংগঠনের দোয়ার জন্য দাবি দাবি জানান